হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং সাবেক সংবাদ পাঠিকা শবনাম বুবলির জীবন কাহিনী। তিনি কিভাবে সেই সংবাদ পাঠিকা থেকে একজন শ্রেষ্ঠ অভিনেত্রী হয়ে উঠলেন, তার এই সাফল্যের কাহিনী। এছাড়া তার প্রাথমিক জীবন, কর্মজীবন, তার পরিবার এবং তার বয়ফ্রেন্ড সহ তার জীবনের অনেক অজানা তথ্য। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। শবনম বুবলি হোসেন বাংলাদেশের চলচ্চিত্রের একজন শ্রেষ্ঠ অভিনেত্রী এবং সাবেক সংবাদ পাঠিকা। তিনি বাংলাভিশনের সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি 2016 সালে বজগিরি চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী অভিষেক ঘটান। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। আমি তোমাকে ভালোবাসি অথবা তোমাকে আমার ভালো লাগে, এ দুটি কথা বুবলি কতবার যে শুনেছেন সেটা হাতে গুনে বলা যাবে। তাকে প্রেম নিবেদন করেছেন খুব কম ছেলে, গুণে শেষ করা যাবে না কটা ছেলে তার প্রেমে করেছে, কিন্তু তার কাছে প্রেমের প্রস্তাব এসেছে ভিন্নভাবে। তাকে কোনো ছেলের পছন্দ হলেই বলতো, তোমাকে আমার খুব পছন্দ, আমি তোমাকে বিয়ে করতে চাই। বাংলা নিউজের সঙ্গে আড্ডার শুরুতে প্রেম ও বিয়ের প্রস্তাব পাওয়া নিয়ে বলেছিলেন ডালিউডের নবকথা বুবলি। বুবলির পুরো নাম শবনম বুবলি। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ডাকনাম বুবলি হলেও বাসায় থেকে কেউ কেউ ডাকেন বাবাই, আবার কেউ বা ডাকেন বাবান, আবার কেউ ডাকেন বাবলা বলে, কিন্তু তার মা তাকে ডাকেন মোহাম্মদ বলে। মায়ের এই নামে ডাকার কারণে বুবলি জানান, আমি বোনদের ভিতরে সবার ছোট, তখনও আমার ভাইয়ের জন্ম হয়নি। মা সবসময় আমাকে ছেলের মতোই দেখতেন, তাই আমাকে এই নামে ডাকতেন। তিন বোনের মধ্যে বড় বোন গান করেন, মেজো বোন সংবাদ পাঠিকা। বুবলি নিজেও বেসরকারি টিভি চ্যানেলে বাংলাভিশনে সংবাদ পাঠ করেন প্রায় 3 বছর ধরে। সংবাদ পাঠিকা হওয়ার গল্পটা শুনতে চাইলে তিনি বলেন, 2013 সালে শুরুর কথা। মেজো বোন আমার আগেই সংবাদ পাঠিকা হয়েছিলেন, আমারও ইচ্ছা ছিল সংবাদ পাঠিকা হব, তাই সেই পথে আমিও হাঁটলাম। বুবলি প্রথম ভর্তি হন সংবাদ পাঠ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে, তবে বেশি দিন ক্লাস করতে পারেননি তিনি। 3টি ক্লাস করেই পরিবারের সবাই মিলে দেশের বাইরে ঘুরতে চলে যান। ফিরে এসে দেখেন সব ক্লাস শেষে পরীক্ষা চলছে। 3টি ক্লাসের অভিজ্ঞতা নিয়েই পরীক্ষায় অংশ নিলাম, প্রশিক্ষকরা তার ভূষণই প্রশংসা করেন। তাদের অনুপ্রেরণায় অডিশন দিলেন বাংলাভিশনে, সুযোগও পেয়ে গেলেন তিনি। 2013 সালে সংবাদ পাঠ শুরুর পর প্রশংসা কুড়ান বুবলি। ডালিউডের সুপারস্টার সাকিব খানের নজর পড়েন তিনি, সেই সূত্রে এখন তারা রূপালী পর্দা জুটি। ইতিমধ্যে কিং খানের সঙ্গে 2টি ছবিতে অভিনয় করেছেন। এবার ঈদে মুক্তি পাবে সেই 2টি ছবি, এগুলো হলো বজগিরি ও শুটার। সংবাদ পাঠিকা থেকে বুবলির চিত্রনায়িকা হওয়ার গল্পটা চমকানোর মতোই। কিভাবে ঘটল? বুবলি বললেন, সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরুর পর অনেক মডেলিং ও নাটকে কাজ করার উৎসাহ দিয়েছিলেন। অভিনয় করতে আমার মাঝে মধ্যে ইচ্ছা থাকলেও পরিবার থেকে তেমন কোনো সমর্থন পাচ্ছিলাম না। সাকিব খান তখন নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবির জন্য নতুন নায়িকা খুঁজছিলেন। তার পছন্দ হয় বুবলিকে, তিনি ফোন করে অভিনয়ের প্রস্তাব দেন। বুবলি তাকে জানান পরিবার অনুমতি দেবে না, তার পরিবারের বাইরে গিয়ে তার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। সাকিব তাকে ভাবার সময় দেন। কিছুদিন পরে পরিচালক শামীম আহমেদ রনি ফোন দিয়ে জানান বুবলিকে তারা বজগিরির জন্য নির্বাচন করে ফেলেছেন। একটার পর এক ছবির প্রস্তাব পেলেও পরিবারের সম্মতি মিলছিল না বুবলির। তারা 2 বোন শোবিজে কাজ করার পরেও এটা হতবাক করার মতো ব্যাপার। বুবলি হাসতে হাসতে বললেন, মা বাবার মনে হতো মিডিয়ার চলচ্চিত্রের কাজের মাধ্যমে পার্থক্য রয়েছে, তারা ভাবতেন টিভি অথবা অন্য মিডিয়ার মতো চলচ্চিত্রের পরিবেশে কাজের উপযুক্ত নয়। এ কারণে তারা আমাকে চলচ্চিত্রে কাজ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেন। পরিচালক স্বস্ত্রীকে বুবলিদের বাসায় গিয়ে তার মা বাবাকে বোঝালেন, এই বলে আশ্বাস দেন তাদের যদি কাজ বা পরিবেশ ভালো না লাগে তাহলে তারা আমাকে ফিরিয়ে আনতে পারেন। তখন আর কোনো বাধা রইল না, চলচ্চিত্র অভিষেক হলো বুবলির। তবে অভিজ্ঞতাটা পুরোপুরি আনন্দ ছিল না তার জন্য। বুবলি একটু অভিমানের স্বরে বলেন, বজগিরির শুটিং শুরু হয়েছে নায়িকা ছাড়াই। সংবাদ মাধ্যমে পড়ছিলাম সাকিব খানের পরবর্তী নায়িকা কে হবে। ব্যাপারটা নিয়ে যতটা আনন্দিত ছিলাম তার চেয়ে বেশি বিরক্ত লাগছে। কেবলই মনে হচ্ছিল কেন যে প্রস্তাবটা এলো, কেন মা বাবা রাজি হচ্ছেন না। অবশেষে পরিবারের সবার কাছ থেকে সম্মতি পাওয়ার স্বস্তি এলো। স্কুল কলেজে অনেকে বিভিন্ন অনুষ্ঠানে অভিনয় করলেও বুবলি সেই অভিজ্ঞতা নেই। চলচ্চিত্রে আসার আগে কখনো অভিনয় করেছেন? উত্তরে তার ভাষ্য, না না বাবা, অভিনয় কোনোদিনই করিনি। মাঝে মধ্যে সংবাদ পাঠ করাটা ভালোভাবে শেখার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতাম, ওই পর্যন্তই। তবে বড় আপু গান শিখত, তার সঙ্গে গান গাইতাম। মা আমাকে গানের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন, কিন্তু গান শেখাতে বরাবরই ফাঁকিবাজ ছিলাম, তাই গানটা ঠিকমতো শিখতে পারিনি। এখন আফসোস লাগে কেন যে গানটা ভালো করে শিখলাম না। তবে ইদানিং গিটার বাজানো শিখেছি। বজগিরিতে বুবলির প্রথম দৃশ্য ছিল সাকিব খানের সঙ্গে, তখন কেমন লাগছিল? প্রশ্নটা শুনে উত্তর দেওয়ার জন্য কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন বুবলি। চোখ খুলে বললেন, সত্যি বলতে এখনও বিশ্বাস করতে পারি না বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের নায়িকা হয়েছি। প্রথম দিনের শুটিংয়ে নার্ভাসনেস থেকে আমার যে কী অবস্থা হয়েছিল তা বোঝাতে পারবো না। প্রথমত জীবনে প্রথমবার অভিনয় করছি, তার উপর আমার পাশে দাঁড়ানো সাকিব খান। বজগিরিতে আমার চরিত্র একজন শিক্ষানবিশ চিকিৎসকের। আমার প্রথম দৃশ্য ছিল সাকিব খানকে চড় মারতে হবে। ভাবতে পারছিলাম না চরিত্রের মধ্যে থেকে একসঙ্গে দুই কাজ কিভাবে পারব। সাকিব ভাই আমাকে অনেক সহযোগিতা করেছেন, সেটে সবার কাছেই কাজ শিখেছি। বজগিরির দৃশ্যায়ন শেষ হতে না হতেই আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে শুটিং করেছেন বুবলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের MBA-র এই শিক্ষার্থীকে এখন প্রায় সারাদিনই থাকতে হয় শুটিংয়ে। স্বাভাবিকভাবে এর নেতিবাচক প্রভাব পড়ছে পড়াশোনায়। বুবলি একটু মন খারাপ করে বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস না করলে পড়া কিছুই বোঝা যায় না। আমি তো ক্লাসই করতে পারছি না, তবে বন্ধুরা আমাকে অনেকে সহযোগিতা করেছে, আমাকে নোট রেডি করে দেয়। প্রতি সেমিস্টারে কম করে বিষয় নয়, এতে পড়াশোনায় ক্ষতির মাত্রাটা একটু কমানো যায়। বুবলি এখন অবসর খুব একটা পান না, পেলে তার সময় কিভাবে কাটেন? আমি খুব ঘরকুনে মেয়ে, নিজের ঘরে থাকতেই বেশি ভালো লাগে। গান শুনি, টিভি দেখি, এমনকি খাবারও আমার ঘরেই খাই। সংবাদ পাঠের পর চলচ্চিত্র অভিনয় করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ভবিষ্যৎ পরিকল্পনা কি? বুবলি সোজা উত্তরে বলেন, আগে তো ভবিষ্যৎ পরিকল্পনা ছিল পড়াশোনা শেষ করে ভালো চাকরি করব। মা বাবারও একই ইচ্ছা ছিল, কিন্তু এখন বড় পর্দায় কাজ করছি, তাই এখন চলচ্চিত্র নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছি।